Bombak Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন যা হয়তো ভারতবর্ষের সংস্কৃতির সাথে কোনোভাবে যুক্ত না এরকম একটি পর্যবেক্ষণ এমন একটি পটভূমি থেকে অটল বিহারী বাজপেয়ীর রাজনীতির মঞ্চে অবতরণ একটা বিস্তৃত রাজনৈতিক ক্যারিয়ার যা প্রায় 50 বছর অর্থাৎ 5 দশকেরও বেশি অবগত ছিল এবং এমন একটি মানুষ যার প্রত্যেকটা কাজে চিন্তাতে এবং পরিলক্ষিত একটাই শব্দ রাষ্ট্র নির্মাণ আজ আমরা যদি বলতে শুরু করি যে পার্টি যে রাজনৈতিক দলকে নিয়ে আমরা অহংকার করি গর্ব করি নিজেদের সর্বস্ব দিতেও কোনো রকম কার্পণ্য করি না সেই ভারতীয় জনতা পার্টির সৃষ্টির দিনগুলো যদি ভাবি তাহলে দেখা যায় হাতে গোনা কিছু কার্যকর্তা নিয়ে যে মানুষটা ভারতের মানুষের মনে একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছিলেন তার নাম অটল বিহারী বাজপেয়ী এমন একটি ব্যক্তি যাকে শাসক দল তৎকালীন কেন্দ্রের শাসক দল চিন্তাধারা মানসিকতা বিচারধারা চিন্তাধারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের কাছে পৌঁছেছিল তারপর থেকেই কিন্তু তখনকার স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ বর্তমানে যাদেরকে আমরা ইতিহাসে বেশি বেশি পড়ি তাদের চোখের বিষ হয়ে উঠেছিল কারণ উনি হিন্দুত্ব বিশ্বাস করতেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উনি পিছিয়ে যাননি 1947 সালের বিকৃত স্বাধীনতা লাভ দেখেছেন সেই স্বাধীনতা লাভের পর থেকে উনি শান্তিতে থাকতে পারেননি কিন্তু উনি যুবক বয়স থেকেই এর প্রতিবাদ করেছেন নানা গল্প নানা কবিতা লিখেছেন তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে যেগুলো আজকে প্রকাশিত নয় ওনার চিন্তাধারা এটাই ছিল ভারতবর্ষকে যে শাসন ব্রিটিশ রাজ করে গিয়েছিল সেইখান থেকে মুক্তি করা অর্থাৎ বিকৃত স্বাধীনতা লাভের পরে যারা ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেছিল অর্থাৎ আফগান জন্মসূত্রে ভারতীয় তাদের চিন্তাধারাকে কিন্তু উনি মেনে নেননি জওহরলাল নেহরুর শাসন ব্যবস্থা কিন্তু উনি মেনে নিতে পারেননি তার প্রতিবাদে উনি সফল রয়েছেন বারে বারে 1951 সাল 47 সালের পরে ভারতবর্ষে কোনো বিরোধী দল ছিল না বিরোধী রাজনীতি দল বলতে ছিল কমিউনিস্টরা তাদের অংশগ্রহণ বা লক্ষ্য করা যেত না ভারতবর্ষে আনাচে কানাচে বা সংসদে উনি নেতৃত্ব দিতে শুরু করলেন নেতৃত্বে এলেন 1951 সালে যখন জনসংঘ প্রতিষ্ঠাতা হয় তার প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জি সেই প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য ছিল কিন্তু অটল বিহারী বাজপেয়ী 1952 সালের জনসংঘ সাধারণ নির্বাচন একটা দেশ যেখানে প্রতিটা কাজে কাজে বিচার করা হয়ে থাকে রাজনৈতিক চিন্তার উপরে এমন জায়গায় দাঁড়িয়ে হয়তো অনেকের চিন্তা হতে পারে যে কেন অটল বিচার সংঘ নামক এই সংগঠন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনকে গুরুত্ব সহকারে পালন করছে ভারতবর্ষ যেমনটা আমার আগের বিশিষ্ট বক্তারা বলে গেলেন এমন একটি দেশ যা শিক্ষা সংস্কৃতি চিন্তাতে সবসময় পৃথিবীকে একটা নতুন দিশা দেখে এসেছে এই দেশের ইতিহাস 5000 বছরের সনাতন ধর্মের সেই শিক্ষা সেই বসুধৈব কুটুম্বকম অর্থাৎ গোটা পৃথিবী আমার পরিবার স্বাধীনতার পরে যেন আমরা দেখেছি যে রাজনীতিতে কোথাও না কোথাও এই চিন্তার একটা ঘাটতি ছিল এমন অবস্থায় দাঁড়িয়ে একজন তরুণ সাংসদ একজন রাজনীতিবিদ এবং সর্বোপরি একজন কবি যার কবিতার প্রতিটা লেখায় দেশাত্মবোধক চিন্তার প্রতিফলন ঘটত এমন এক ঔজস্বী বক্তা যার প্রত্যেকটা শব্দ শ্রোতার হৃদয়ে যেত শুধু মনের মধ্যে যেত না তাকে উদ্বুদ্ধ করত নতুন করে কাজ করার এমন একজন ব্যক্তির নাম অটল বিহারী বাজপেয়ী তার চিন্তা তার কাজ রাজনৈতিক বিচারভঙ্গি দিয়ে যদি আমরা বিচার করতে যাই হয়তো কম অঙ্কন করা হবে
পৃথিবীতে এমন কিছু মানুষ থাকেন যাদের প্রভাব তার জন্মের অনেক দিন পর পর্যন্ত থাকে। দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পরে আমাদের শিক্ষা ব্যবস্থা বারবারই পাশ্চাত্যকে গুরুত্ব দিয়ে এসেছে। দুর্ভাগ্য এই কারণে যে দেশের ইতিহাস 5000 বছরের সেখানে পাশ্চাত্যকে গুরুত্ব দেওয়া হয়। কেন এই কথাটা বললাম আপনারা জানেন, ছোটবেলাতে আমরা যখন পড়াশোনা করেছি এতদিন তো কংগ্রেস শাসন করেছিল, একটা শিক্ষানীতি, এত হান্টার কমিশন, গোয়ালিয়ার কমিশন, কমিশনের ভরা, কিন্তু এখানে মানুষের কথা চিন্তা করেছিল না। আজকে উনি বলেছেন যে এই পাস করলে তার চিন্তা ভাবনা পাল্টে যাবে, সে তার নির্দিষ্ট বিষয় নিয়ে পড়বে, সেই বিষয়ের উপর পড়াশোনা করলে কিন্তু এই বেকারত্ব থাকবে না, সে নিজের হাতে নিজে প্রতিষ্ঠিত হবে। এই চিন্তা ভাবনা কিন্তু এসছে অটলজির কাছ থেকে। আমি আজকে শাসনকে খাটো করছি না, মোদিজিকে খাটো করছি না, কিন্তু ওনারই শিষ্য আছে, ভারতবর্ষ মাত করে দিয়েছে নরেন্দ্র অটলজি। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি মোদিজিকে বন্ধু বলতেন, এখন যিনি নির্বাচিত হয়েছেন উনি বলছে আমার হচ্ছে কি হৃদয়ের মানুষ, আরো কাছের মানুষ, বন্ধু নয়, উনি আমার আদর্শ। কেন হয়েছে? এই সঙ্গ পরিবারের তৈরি। আমরা পরিবারতন্ত্রে বিশ্বাস করি না, আমরা গান্ধী পরিবার বিশ্বাস করি না, একই পরিবারের একই নেতৃত্ব কোথাও দেখতে পাবেন না আমাদের মানুষ। Collection, jeans and t-shirts, only for men.